वेलकम बैक टू पॉलिटेक्नो। हेलो ऑल व्यूअर्स एंड ऑल स्टूडेंट। चलो आज के देख जो हमें जो आर डी कैलकुलेशन अनुजाई काज करी से आर डी कैलकुलेशन जो आर डी कैलकुलेशन एक स्ट्रक्चर तैरि कर लाइ स्ट्रक्चर ओपर दिए हमें बाकी काजटा तैरि करब। सो से क्षेत्र में क्या कर आर डी कैलकुलेशन यूज कर लिखल स्ट्रक्चर एक तैरि करमन भाव स्ट्रक्चर तैरि कर आशा करा नहीं कारो को समस्या नहीं समस्या हम अवश्य फोन करते पारें বা মেল করতে পারেন। তখন আমার স্টুডেন্টরা জানে আমার ফোন নম্বর, বা মেল করলে অবশ্যই ভালো হবে। তো চলো এবার দেখে নিই আমরা। তো সেক্ষেত্রে কাজ করছে আর ডি ক্যালকুলেশন এবং প্রেজেন্ট ভ্যালু, যে আমরা যে আর ডি ক্যালকুলেশানে মান্থলি ওয়াইজ যে টাকাটা জমা দেবো সেটা কত টাকা করে। আমি ধরলাম 1000 টাকা করে পার মান্থ ইউজ করছি। ইন্টারেস্ট রেট আমি পার্সেন্টেজ সেট করেছি, তাই 8.00 করে দিলাম। দিয়ে 8% করে আমাকে ইন্টারেস্ট দিচ্ছে। এবার বলছে ট্রিম অর্থাৎ ইয়ার, যে কত বছর পরে আমি এটাকে নেব, এটা একটা ফ্যাক্ট। তাহলে আমরা ইউজ করে দিলাম যে ইয়ারলি জমা হয়ে যাচ্ছে অটোমেটিক করে, তাহলে 24 ট্রিম এটা ইউজ করে দিলাম। নেক্সট বলছে কম্পেনিং পিরিয়ড পার ইয়ার, ইয়ার অনুযায়ী কত হয় না 12 হয় আমরা জানি, 12 মাস 1 বছর হবে। এবার চলে আসছে আমাদের ফিউচার ভ্যালু, যে ওই ভ্যালু অনুযায়ী আমরা কত টাকা পাব। তাহলে ফিউচার ভ্যালুর জন্য আমরা ইউজ করব কি এফভি ক্যালকুলেশন বা এফভি ফাংশন। ব্যাকেট শুরু করলাম। এবার আমায় দিচ্ছে কি রেট, তাহলে রেট কত টাকা করে না 8% আছে। 8% অনুযায়ী আমাদেরকে কী দেবে না 12 করে দেবে, অর্থাৎ 12 মাস ওয়াইজ আমাদের যে ক্যালকুলেশন হবে সেটা দিলাম। নেক্সট কমা দিলাম। এবার আমাকে নিচে দেখাচ্ছে কি নেপিয়ার, যে কত দিনের জন্য এটা আমরা ক্যালকুলেট করব। সো আমরা দিয়ে দিলাম ট্রিম বা ইয়ার, যে এই ইয়ার অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব এটাকে, যে এই এতগুলো বছর আমরা এটাকে নিয়ে কাজ করতে থাকব, অর্থাৎ পার মান্থ হিসাবে আমাদের কাছে এখানে কাজ করবে। চলো নেক্সট আমরা দিলাম, কমা দিলাম পিএমটি, অর্থাৎ যে ভ্যালুটা আমরা দিচ্ছি তার সেল অ্যাড্রেস আমরা ইউজ করলাম এবং কমা দিলাম। যেহেতু আমাদের কাছে কী হচ্ছে না পার মান্থ হিসাবে আমরা এটা ক্যালকুলেট করব এবং কমা দিলাম, আরও একটি কমা দিলাম। কেন না আমরা ট্রু পার্ট নেওয়ার জন্য। এবার আমার দেখাচ্ছে এই জায়গায় যদি আমরা জিরো নিই এন্ড অফ দ্য পিরিয়ড এবং ওই যে লাস্ট মান্থ হবে সেটা নিই, আবার কি বলছে ওয়ান যদি দিই বিগিনিং অফ দ্য পিরিয়ড, যে মাস থেকে শুরু হচ্ছে পুরো স্ট্রাকচার নিয়ে আমাদের কাছে চলতে থাকবে, তাহলে অবশ্যই আমরা ওয়ান ইউজ করব, যেখানে কাজ কী হবে না পুরো স্ট্রিম অনুযায়ী আমার কাছে ক্যালকুলেশানটা নেবে। ব্র্যাকেট শেষ করলাম, এন্টার করলাম। এই জায়গা যখন আমরা ডলার সিম্বল দিয়ে ক্যালকুলেশন হবে সামনে রয়েছে মাইনাস চিহ্ন, যদি এই জায়গায় আমরা দেখি যে মাইনাস চিহ্নটা আসছে কমা ইউজ করলে যদি ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে, যদি না হয় তার জন্য আমরা অবশ্যই ইউজ করব ফার্স্ট যে ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালু অনুযায়ী এটাকে মাইনাস ইউজ করব, বা এই যে ফার নাম্বার ওয়াইজ যে ভ্যালুটা হয় অর্থাৎ যে মান্থ আমরা দিচ্ছি সেটার সামনে আমরা মাইনাস ইউজ করে দেবো লাস্ট ভ্যালুর জন্য, তাহলে আমাদের কাছে কী হবে ভ্যালু চলে আসবে। এবং এই যে নাম্বার গ্রুপ থাকছে এই নাম্বার গ্রুপ থেকে অবশ্যই আমরা চেঞ্জ করে জেনারেল করে নেবো, তাহলে শুধুমাত্র আমাদের ভ্যালু দেখতে পাবো। এবং এই যে ভ্যালু দেখতে পাচ্ছি এখান থেকে চাইলে আমরা পয়েন্টের পরে সংখ্যাকে কমিয়ে নিতে পারবো দিয়ে, এবার আমরা নর্মাল দুটো ভ্যালু রাখলাম। সো আমাদের কাছে ভ্যালু চলে আসবে 26106 টাকা 8 পয়সা। এইভাবে আমরা অবশ্যই ক্যালকুলেটরটা ইউজ করতে পারব। তবে যা যেমন লাগবে সে সেরকমভাবে আমরা ক্যালকুলেশান ইউজ করতে পারি। যদি এটা আমাদের প্রেজেন্ট ভ্যালু হিসাবে দেওয়া হলো এবং এই ভ্যালুটা যদি আমরা ইয়ার অনুযায়ী করি তখন কি হবে না এই ট্রিমের জায়গায় আমরা কি করব স্টার চিহ্ন দিয়ে সেম এই সেল অ্যাড্রেসটি, তখন আমাদের কাছে কি হবে না ভ্যালু বেড়ে যাবে। যদি আমরা মান্থলি ক্যালকুলেশান করতে চাই, আচ্ছা এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, তার কারণ হঠাৎ করে একদিনে এত ক্যালকুলেশান বা সম্ভব নয়, এক্ষেত্রে আমরা ওয়ান টাইম ক্যালকুলেশান ইউজ করা থাকলো, নেক্সট টাইম আসবো আমরা আরও এর থেকে মাল্টি ক্যালকুলেশানই অবশ্যই আসবো। সো এইভাবে আমরা আর ডি ক্যালকুলেশান ডিপোজিট করতে পারি, ওয়ান টাইম ডিপোজিট করে আমরা অবশ্যই ক্যালকুলেশানটাকে ইউজ করতে পারবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।